সকল মানুষজন অনুরোধ করব আপনারা একটু ভেতরে চলে আসেন। অধ্যাপক অমলেশ চৌধুরীর স্মৃতি মঞ্চে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সাগর ব্লকের পরিবেশ উন্নয়ন ও সেবা সমিতি এবং মুড়িগঙ্গা ১ ও মুড়িগঙ্গা ২ গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে দ্বাদশতম সাগর ব্লক পরিবেশ মেলা ২০২২ শুভ উদ্বোধন করলেন পশ্চিমবঙ্গ সরকারের সুন্দরবন উন্নয়ন বিষয়ক দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী মাননীয় শ্রীযুক্ত বঙ্কিমচন্দ্র হাজরা মহাশয়। উজ্জ্বল উপস্থিতি ছিলেন সাগরের বিডিও সুদীপ্ত মণ্ডল, সাগরের প্রাক্তন বিধায়ক মিলন পড়ুয়া মহাশয়, ভারত সেবাশ্রম সংঘের মহারাজ নিমাই মহারাজ, সাগর পঞ্চায়েত সমিতির সভাপতি স্বপন কুমার প্রধান, দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের সদস্য তথা মহেন্দ্রগঞ্জ উচ্চতর বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিতোষ দাস, সাগর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ আব্দুল শামীর শাহ মহাশয়, মুড়িগঙ্গা ১ ও ২ গ্রাম পঞ্চায়েতের প্রধান সম্মানীয় শিক্ষক মণ্ডলী ও অন্যান্য বিশিষ্ট সম্মানীয় ব্যক্তিবর্গ। মানুষের উদ্দেশ্যে যে বার্তা দেওয়া হলো যে পাঁচই জুন এই যে বিশ্ব পরিবেশ দিবস আজকে উদযাপিত হচ্ছে, এর মাধ্যম দিয়ে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি, একটি গাছ একটি প্রাণ, গাছ লাগান দেশ বাঁচান, এটাই হচ্ছে আমাদের স্লোগান। সাগর থেকে সৌরভ মণ্ডলের রিপোর্ট, Kakdwip.com।